হ্যালো ফ্রেন্ডস, এগেত্র 2.0-তে সকলকে স্বাগত। আর আজ আমরা নিয়ে চলে এসেছি একটি ম্যাথের সিরিজ, যেখানে আমরা মাত্র 2-3 সেকেন্ডে অঙ্কগুলিকে খুব সহজে সমাধান করে থাকি। তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখা যাক, প্রথমে কি আছে। এক্স প্লাস 1/x = 2, এটা যখন দেয়া থাকবে তখন আমাদের মান নির্ণয় করতে হবে x^39 প্লাস 1/x^39, এর মানটা কত হবে। তো যখন আমাদের x + 1/x = 2 এটা দেয়া থাকবে তখন আমরা সরাসরি কী লিখব, x = 1। এটা আমরা কেন লিখছি তো চলুন সেটা একবার দেখে নিই। আমাদের কী দেয়া আছে, x + 1/x = 2। সমীকরণের বা সাইডের এই পার্টটাকে আমরা লসাগু করছি, x² + 1/x = 2। এবার গুণ করে আমরা কি পাচ্ছি, x² + 1 = 2x। সবটা সমীকরণের বা সাইডে নিয়ে আসছি, x² - 2x + 1 = 0। এটা একটা সূত্রের আকারে চলে এসেছে, x² - 2x + 1 + 1² = 0, x - 1² = 0। তাহলে কি পাচ্ছি, x - 1 = 0, অর্থাৎ x = 1। তো x + 1/x = যখন 2 তখন আমরা সরাসরি কী লিখতে পাচ্ছি, x = 1। তো এখন আমাদের মান বার করতে হবে, x^39 + 1/x^39। x^39, x এর মানটা যখন আমরা পুট করব তখন কত মান পাবো, x^39 = 1^39। 1^39 মানেই 1, তাহলে আমরা x^39-এর মান কত পাচ্ছি, 1। এই মানটা আমরা সমীকরণে বসাই, 1 + 1/1 সমান কত হচ্ছে, 1 + 1 কত হচ্ছে, 2। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আমরা কত পাচ্ছি, 2। তো x + 1/x = যখন 2 দেওয়া থাকবে তখন আমরা সরাসরি কী লিখতে পাচ্ছি, x = 1। তো এই ধরনের অঙ্ক আরেকটা দেখে নিই, x + 1/x = 2, এখানে আমরা সরাসরি কী লিখব, x = 1। এখানে আমাদের কিসের মান নির্ণয় করতে হবে, x³ + x² + x + 5 এর মানটা নির্ণয় করতে হবে। তো সমীকরণে আমরা x = 1 এই মানটা পুট করি, 1³ + 1² + 1+5, তাহলে কী পাচ্ছি, 1+1+1+5, তাহলে কত পাচ্ছি, 8। তো আমাদের সঠিক অ্যান্সার কত, 8। তো পরবর্তী টপিকে আমরা চলে যাই, এখানে কি আছে, x + 1/x = 1, এইটা যখন দেয়া থাকবে তখন আমাদের কিসের মান নির্ণয় করতে বলেছে, এখানে x^40 + 1/x^40 এর মানটা নির্ণয় করতে বলেছে। x + 1/x = যখন 1 দেয়া থাকবে তখন আমরা সরাসরি কী লিখতে পারি, x³ = -1। এটা আমরা কীভাবে লিখতে পারছি সেটা একবার দেখে নিই। আমাদের কী দেয়া আছে, x + 1/x = 1, সমীকরণের উভয় পাশে বর্গ করছি, তো x + 1/x² = 1² এটা সূত্র ফেললে কী পাচ্ছি, x² + 2 × x · 1/x + 1² = 1। xx কাটা, x² + 1/x² = 1 - 2 = -1। এখন সমীকরণের উভয় পাশে এক্স গুণ করছি, x³ + 1/x = -x। এখন এই 1/x-টাকে সমীকরণের ডান সাইডে নিয়ে আসছি, কত পাচ্ছি, x³ - x - 1/x। এখান থেকে মাইনাস চিহ্ন যদি কমন নিই, x + 1/x, এটা পাচ্ছি x + 1/x এর মান কত দেওয়া ছিল, 1, তাহলে আমরা কত পাচ্ছি, -1, অর্থাৎ x³ = কত পাচ্ছি, -1। তো আমরা এখানে সরাসরি লিখতে পারি, x³ = -1, এটা লিখতে পারি। তাহলে x^40 এর মানটা কত পাবো যখন এটাকে আমরা x³ এর
একটা পার্ট আকারে নিয়ে আসবো, তখন এর মানটা কত পাবো? এক্স ইনটু এক্স টু দি পাওয়ার 39 ইকুয়াল টু এক্স ইনটু এক্স কিউ টু দি পাওয়ার 13 এক্স ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার 13 মাইনাস 1 এর পাওয়ার যখন বিজোড় হয় তখন আমরা কী পাই? মাইনাস 1ই পাই। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? মাইনাস এক্স, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 40 এর মানটা কত পাচ্ছি? মাইনাস এক্স। এটা আমরা সমীকরণে বসাই, মাইনাস এক্স প্লাস 1 বাই মাইনাস এক্স, মাইনাস কমন নিচ্ছি, এক্স প্লাস 1 বাই এক্স। তো এক্স প্লাস 1 বাই এক্সের মান কত দেওয়া আছে? 1। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে? মাইনাস 1। তো এই x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 1 এটা দিয়ে আমরা আরেকটা অঙ্ক করে নিই। এখানে দেওয়া আছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 1। মান কিসের কিসের মান নির্ণয় করতে বলেছে? a টু দি পাওয়ার 49 প্লাস a টু দি পাওয়ার 48 প্লাস a টু দি পাওয়ার 47 প্লাস a টু দি পাওয়ার 46 প্লাস a টু দি পাওয়ার 45 প্লাস a টু দি পাওয়ার 44 এর মানটা নির্ণয় করতে বলেছে। এখানে আমরা সরাসরি কী লিখতে পারি? a কিউ ইকুয়াল টু মাইনাস 1। এখন যে সমীকরণটার মান আমাদের নির্ণয় করতে হবে সেটা আমরা একটু সাজিয়ে লিখি, এ টু দি পাওয়ার 49 প্লাস এ টু দি পাওয়ার 46 প্লাস এ টু দি পাওয়ার 48 প্লাস এ টু দি পাওয়ার 45 প্লাস এ টু দি পাওয়ার 47 প্লাস এ টু দি পাওয়ার 44। প্রথম দুটো থেকে এ টু দি পাওয়ার 46 কমন নিচ্ছি, তাহলে কত থাকছে? এ কিউ প্লাস 1। দ্বিতীয় যে দুটো যে দুটি আছে সেখান থেকে আমরা 40 এ টু দি পাওয়ার 45 কমন নিচ্ছি, কত থাকছে? এ কিউ প্লাস 1। লাস্টের দুটো থেকে আমরা 44 এ টু দি পাওয়ার 44 কমন নিচ্ছি, কত থাকছে? এ কিউ প্লাস 1। এখন এই সমীকরণে যদি এ কিউ এর মানটা পুট করা হয় তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে যদি মাইনাস 1 পুট করি, মাইনাস 1 প্লাস 1 জিরো হয়ে যাচ্ছে। এখানেও এ কিউ এর মানটা যখন পুট করবো মাইনাস 1, তাহলে মাইনাস 1 আর এই প্লাস 1 জিরো হয়ে যাচ্ছে। এখানেও যখন এ কিউ এর মানটা পুট করবো তখন জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? এ টু দি পাওয়ার 46 ইনটু জিরো প্লাস এ টু দি পাওয়ার 45 ইনটু জিরো প্লাস এ টু দি পাওয়ার 44 ইনটু জিরো, তাই তো পাচ্ছি? এ টু দি পাওয়ার 46 ইনটু জিরো, এ টু দি পাওয়ার 45 ইনটু জিরো প্লাস এ টু দি পাওয়ার 44 ইনটু জিরো। তাহলে আমরা অ্যান্সারটা কত পাচ্ছি? জিরো। তো আমরা কী দেখলাম? এ প্লাস 1 বাই এ কিংবা এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু যখন 1 থাকে তখন আমরা সরাসরি কী লিখতে পারবো? এ কিউ বা এক্স কিউ ইকুয়াল টু মাইনাস 1। কীভাবে পাচ্ছি এটা আমরা এখানে দেখে নিলাম। আর যখন এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 থাকে তখন আমরা কী লিখতে পারবো? সরাসরি এক্স ইকুয়াল টু 1। এটাও কীভাবে পাচ্ছি এখানে আমরা দেখে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ, গুড বাই।